প্রতি বছর শিবনিবাস মন্দির প্রাঙ্গণে চড়ক করে থাকি এবং চড়ক মেলা হয় এবছর করোনা ভাইরাসের আক্রান্তে আমরা সেই মেলাটা বন্ধ রেখেছি সেই মেলাটা বন্ধ রাখার জন্য আমরা সেই অর্থটা সাধারণ যে সমস্ত গরিব মানুষ দিন আনা দিনে খা তারা কাজ হারিয়ে ফেলেছে তাদের সুবিধার জন্যে আমরা আজকে তাদেরকে বাড়িতে যাদের খাবার খেতে পারে তার জন্য আমরা কিছু খাবার দিলাম আর বাঙালির প্রিয় খাদ্য হচ্ছে মাছ সেই মাছটা জন্য আমরা এই খাদ্য সামগ্রীর সাথে মাছটাও তুলে দিচ্ছি যাতে ওরা বাঙালি মাছে ভাতে খেতে পারে একটা দিন এটা নদীয়া জেলা আঠার কমিটি পরিচালনা সমিতির পক্ষ থেকে করা হয়েছে আমি রঞ্জন শুকুল আমি সম্পাদক যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট